প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। মোট মৃত্যু ছাড়ল 17,000। 14 দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিনে প্রায় স্বাভাবিক ছিল সিলেটের নগরী। কাল থেকে শুরু নতুন নির্দেশনার 7 দিন। বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সিলেটে সাংবাদিক পরিচয় দানকারী ফয়সল কাদিরকে গ্রেফতার করেছে র্যাব। রিমান্ডে নিতে আদালতে পুলিশের আবেদন। সিলেটে আবারও একদিনে করোনা প্রাণ কাড়ল 9 জনের। নতুন রোগী শনাক্ত 433 জন। সুনশান নিরবতা ভেঙে চিরচেনা কোলাহল, আর লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হবে সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহিদগা। লেবাননের শাহজালাল প্রবাসী সংগঠনের 10ম বর্ষপূর্তি উদযাপন ও সভাপতিকে বিদায়ী সংবর্ধনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। গত 24 ঘণ্টায় আরও 210 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17,052 জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 12,383 জনের শরীরে। এর আগের 24 ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল 12,198 জন। ওই সময় মৃত্যু হয়েছিল 203 জনের। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 42,490। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে 12,383 জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,59,538 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 8,245 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 8,97,412 জন। গত 24 ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে 131 জন পুরুষ এবং 79 জন নারী। এর মধ্যে 13 জন বাসায় মারা গেছেন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17,052 জনের। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা 14 দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন ছিল আজ বুধবার। আজ মধ্যরাত থেকে শুরু হবে নতুন নির্দেশনার 7 দিন। এই 7 দিনে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। কঠোর লকডাউন শেষ হওয়ার আগের দিনই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে লোকজন ও যানবাহনের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদবাজারের প্রস্তুতি, শপিং মল, মার্কেট আর দোকানপাট খোলার জন্য ছিল মানুষের তোড়জোড়। সব মিলিয়ে বিধিনিষেধের শেষ দিনে যেন তোরসই ছিল না মানুষের। কঠোর লকডাউন শেষ হওয়ার আগের দিন সিলেটের সড়কগুলোতে রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের বেশ চাপ রয়েছে। যানবাহনের চাপে কোথাও কোথাও জটও লেগে যায়। অলিগলিতে খুলেছে দোকানপাট, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাইরে বেরিয়ে পড়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের পর 23 জুলাই সকাল 6টা থেকে আগামী 5ই আগস্ট রাত 12টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধে থাকবে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু 14 দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন বুধবার সিলেটে সড়কে মানুষের বেশ ভিড় দেখা গেছে। দুপুরের দিকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিগত দিনগুলোর তুলনায় রাস্তায় ছিল বেশি সংখ্যক যানবাহন। লোকজন নানা জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে রাস্তায় বের হওয়ার কথা জানাচ্ছেন। সিলেট নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে অন্যান্য স্বাভাবিক দিনের মতো মানুষের ভিড় দেখা যায়। এছাড়াও নগরীর শপিং মল, মার্কেট আর দোকানপাট খোলার প্রস্তুতি নিতেও দেখা গেছে সংশ্লিষ্টদের। দলের শীর্ষ নেতাদের গ্রেফতার সহ নানামুখী চাপের মধ্যে থাকা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল যে কোনো সময় জোট ছাড়তে পারে প্রায় 20 বছর ধরে বিএনপি জোটের সঙ্গে থাকা কওমি মাদ্রাসা ভিত্তিক এই দলটি। বুধবার বিকাল 3:30 দিকে সংগঠনের কেন্দ্রীয় আমেলার বৈঠকের পর জোট ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
জানা গেছে দলের নেতাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে জমিয়ত। এতদিন পক্ষে বিপক্ষে দুটি মত থাকলেও মঙ্গলবারের আমেলার বৈঠকে জোট ছাড়ার বিষয়ে সবাই একমত হন। তবে জমিয়তের এই অংশটি বিএনপি জোট ছাড়লেও মনসুরুল হাসান রায়পুরি ও গোলাম মহিউদ্দিন ইকরামের নেতৃত্বাধীন জমিয়তের একাংশ এখনও জোটের সঙ্গেই রয়েছে। প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলাম এখন দুই ভাগে বিভক্ত। উভয় অংশ বিএনপি জোটের শরিক। ভারপ্রাপ্ত হয়ে একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জিয়াউদ্দিন ও মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস এবং মুফতি ফজলুল হক আমিনের ইসলামী ঐক্যজোট বিএনপি জোট ত্যাগ করে। সিলেটে সাংবাদিক পরিচয় দানকারী ফৈসল কাদিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আসামি হিসেবে মঙ্গলবার মধ্যরাতে সিলেট সদর উপজেলার পীরের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বেলা দুইটার দিকে র্যাব নয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফৈসল কাদিরের নানা অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। গত 9 জুলাই সিলেট শহরতলির সুরমা গেটে তার মোটরসাইকেল আটকের পর ফেসবুকে লাইভে ভিডিও করেন সাংবাদিক পরিচয়ধারী ফৈসল কাদির। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেন। পরে রোববার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফৈসলকে গ্রেফতার করে র্যাব নয়। গ্রেফতারের পর আজ বুধবার বেলা 2টার দিকে র্যাব নয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফৈসল কাদিরের নানা অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংকালে র্যাব নয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলম সাংবাদিকদের বলেন, গ্রেফতারের জিজ্ঞাসাবাদ করে এবং খোঁজখবর নিয়ে জানা গেছে ফৈসল কাদিরের মূল পেশা হচ্ছে সিএনজি অটোরিকশার টুকেন ও নানা ভুইফোর পত্রিকার স্টিকার বাণিজ্য। এর মধ্যেই সে অবৈধভাবে অর্থ উপার্জন করে। প্রেস ব্রিফিংয়ের পর বিকেল 3টার দিকে ফৈসল কাদিরকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব। হস্তান্তরের পর শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ফৈসল কাদিরকে আদালতে প্রেরণ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। যে আমরা সিলেট এলাকায় মূলত নীতিমালা বহির্ভূত যারা সাংবাদিকতা কার্যক্রম পরিচালনা করে তাদের অবজারভেশনে রেখেছি। সরকারি নির্দেশনা অনুযায়ী বা সরকারি নির্দেশনা আমরা যদি পাই সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও একদিনে করোনা প্রাণ কাড়ল 9 জনের। এর আগে গত 7 জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান 9 জন। এটি সিলেটে ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত 24 ঘন্টায় মারা যাওয়া 9 জনের মধ্যে 7 জনই সিলেট জেলার বাসিন্দা, বাকি 2 জন মৌলভীবাজারের। গতকাল 24 ঘন্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন 433 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। আর রোগী শনাক্ত হওয়া 433 জনের মধ্যে সিলেট জেলায় 204 জন, সুনামগঞ্জে 32, হবিগঞ্জে 98 ও মৌলভীবাজারে 34 জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে 30,891 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন 241 জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হলেন 25,618 জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনার ভয়াল ছোবলে প্রাণ হারিয়েছেন মোট 543 জন। আজ বুধবার সকাল 8টা পর্যন্ত বিভাগের 4 জেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন মোট 445 জন করোনা আক্রান্ত ব্যক্তি। করোনাকালের গত 3টি ঈদেই সিলেটের শাহী ঈদগাহে ছিল সুনশান নীরবতা। ঈদের দিনগুলোতে মুসল্লিদের বুকে ধারণ করতে না পেরে নীরবে কাঁদছিল যেন ধর্মীয় অনুভূতি জড়িত সিলেটের ঐতিহ্যবাহী এই ঈদগাহটি। তবে এবার অবসান হচ্ছে সেই কান্নার। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহার দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামায়াত আদায় করতে পারবেন মুসল্লিরা। সরকারের এ ঘোষণার পরপরই সিলেটের শাহী ঈদগাহটি প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগামী 21 জুলাই অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম পবিত্র উৎসব ঈদুল আজহা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে গত টানা 3 ঈদে সে দৃশ্য দেখা থেকে বঞ্চিত ছিল সিলেটের শাহী ঈদগাহ।
গত তিনটি ঈদেই ধর্মীয় উৎসব আর আমেজ থেকে বঞ্চিত ছিল সিলেটের ঐতিহ্যবাহী ঈদগাহটি। ছিল না সেই চিরচেনা কোলাহল আর লাখো মুসল্লির পদচারণা। তবে সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে অবসান হচ্ছে সেই অবস্থার। কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে আসন্ন ঈদুল আজহার জামাতের ক্ষেত্রে মঙ্গলবার নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজন করা যাবে। জামাত আয়োজনের কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করা নির্দেশনা জারি করেছে প্রশাসন। এদিকে গত তিন ঈদ ছাড়া অন্যান্য বছরে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রস্তুত করতে প্রায় 2 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হতো, কিন্তু করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য গত 3 বারের মতো এবারও অনিশ্চিত ছিল সিলেট শাহী ঈদগাহ ময়দানে জামাত আদায়ের বিষয়টি। তবে সরকারের নির্দেশনার পর বুধবার থেকে ময়দানটি প্রস্তুত করতে শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতি বছরই সিলেটে নগরীর সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে। প্রতিবারই ঈদের নামাজ শেষে করমর্দন ও কোলাকুলি করতে ব্যস্ত হয়ে পড়েন মুসল্লিরা। তবে এবার নিষেধাজ্ঞা শিথিলের ফলে জামাত আদায় হলেও করা যাবে না করমর্দন আর কোলাকুলি। লেবাননে বসবাসরত সিলেট প্রবাসীদের গঠিত শাহজালাল প্রবাসী সংগঠনের 10ম বর্ষপূর্তি উদযাপন ও সংগঠনের সভাপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী বৈরুতের আলকোলায় এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের 10ম বর্ষপূর্তি ঘিরে সবার মাঝে যেমন আনন্দের অনুভূতি ছিল, তেমনি সভাপতির বিদায় লগ্নেও ছিল অশ্রুধারা। মা মাটির টানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ লেবানন থেকে বাংলাদেশ প্রত্যাবর্তন করবেন। সংগঠনের বিদায়ী সভাপতি শামীম আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও 10ম বর্ষপূর্তি উপলক্ষে কাটা হয় কেক। শাহজালাল প্রবাসী সংগঠনের উপদেষ্টা ফজলুল মিয়া আফজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল হাসান রুমান ও আব্দুল হান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সভাপতি শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ রহমান, উপদেষ্টা সদস্য জিয়াউল হক, আবুল হাসান, আনসার আলী, জহিরুদ্দিন মন্ত্রী, শাহ মনিরুল ইসলাম, হাফিজ আরজ মিয়া সহ সাধারণ সম্পাদক বাহারাম খান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ শিপু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন খসরু মিয়া। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সকল শাখা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।